সিলেটের ফেন্সুগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবেদনে ফেন্সুগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 10 ফেব্রুয়ারি উপজেলার পূর্ব বাজার পয়েন্টে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে ফেন্সুগঞ্জ উপজেলার মৎস্যজীবী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে এবং ফেন্সুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মেহরাব হোসেন জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন আয়েস আহমেদ, আকসার আহমেদ, ফয়সল, ফেন্সুগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগের সহসম্পাদক দেলার হোসেন, সদর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শেবুল হোসেন, ফেন্সুগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাবলু আহমেদ। মানববন্ধনে বক্তারা বলেন, এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের প্রতি উদ্দাত আহ্বান জানিয়ে তারা বলেন, আমরা আশা করি অতি সত্বর আমাদের প্রশাসনের ভাইয়েরা এই হামলার তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিচারের আওতায় নিয়ে আসবেন।